আসসালামালাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ধানের ব্লাস্ট রোগ দমনে কৃষক বাইতের করণীয়। ব্লাস্ট ধান ধানের একটি ছত্রাকনাশক অন্যতম রোগ। এই রোগে সকল মৌসুমে হয়ে থাকে। ব্লাস্ট ধান গাছের পাতা ও শীষ ও গিঁটে আক্রমণ করে। ধান গাছে আক্রমণের প্রবণ পর্যায়ে ব্লাস্ট রোগটি ধান গাছের চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত এই রোগ কোনো যে কোনো সময় হতে পারে। তবে চারা ও ফুল আসা অবস্থায় এই রোগটির আক্রমণ প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। ব্লাস্ট রোগের অনুকূলে আবহাওয়া, দিনের বেলায় গরম ও রাতে ঠান্ডা, শিশির ভেজা সকাল, মেঘাচ্ছন্ন আকাশ, জোরো আবহাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টি এই রোগের লক্ষণ খুবই বেশি উপযোগী। সেক্ষেত্রে আপনারা এছাড়াও পটাশ সার কম ও নাইট্রোজেন বেশি ব্যবহার করলে ব্লাস্টের আক্রমণ হতে পারে। রোগের লক্ষণ: পাতায় ছোট ডিম্বাকৃতির দুশো সাদা দাগ পড়ে, দাগগুলো চারদিকে গাঢ় বা দামির বর্ণের হয়ে থাকে, পরবর্তী দাগ ধীরে ধীরে বড় হয়ে চোখের আকৃতি ধারণ করে, অনেকগুলো দাগ একত্রিত হয়ে পুরো পাতাটাই মেরে ফেলতে পারে, ব্যাপক আক্রমণের জমি পুড়ে যাওয়ার মতো মনে হয়। গিট ব্লাস্ট হচ্ছে ধানের চারায় তুর বের হওয়ার পূর্বে গাছের কাণ্ড, গিটে এবং কুল ও পাতার সংযোগস্থলে কালো দাগ সৃষ্টি হয়, এই জায়গায় পচিয়ে ফেলে, ফলে আক্রান্ত অংশ ভেঙে যায় এবং উপরের অংশ জ্বলে থাকে। এরা গিট ব্লাস্ট বলে। ব্যাপক আক্রমণের জমি পুড়ে যাওয়ার মতো মনে হয়। শীষ ব্লাস্ট হচ্ছে শীষের গুঁড়ায় কালো দাগ সৃষ্টি হয়ে পচিয়ে ফেলে, ফলে শীষের গুঁড়ায় চারদিক থেকে শুকিয়ে যায়, বীজ চিটা ও অপুষ্ট হয়। রোগের আগে করণীয় বিধান 28-29, যাতে ধান রোগের প্রভাব বেশি, তাই এই রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পরবর্তী বছর থেকে জমিগুলো পরিবর্তন সৃজনশীল জাত যেমন 88-99 জাতের আবাদ করুন। উপযুক্ত জাতের বীজ সংগ্রহের জন্য আপনার নিকটস্থ SMA অথবা উপসহকারী কৃষক মহোদয়ের সাথে যোগাযোগ করুন। আক্রান্ত জমি কড়া পুড়িয়ে ফেলা ও ছাই জমিও ছিটিয়ে দেয়া, থায়ানোয়েট মিথাইল বা কার্বন ডাইজিম নামক কার্বন কার্যকারী উপাদান বিশিষ্ট ছত্রাকনাশক 1 লিটার পানিতে 3 থেকে 3 গ্রাম মিশিয়ে 10 থেকে 12 দিন 12 ঘন্টা ভিজিয়ে বীজ শোধন করতে হবে। এ রোগের আশঙ্কা থাকলে জমি পটাশ বা সার 2 বার প্রয়োগ করতে হবে। জমি তৈরির সময় অর্ধেক সার রোপণে 15 দিন ইউরিয়া প্রয়োগ সময় অর্ধেক ব্যবহার করুন। তো রোগান্ত মাঠে করণীয়: রোগান্ত প্রাথমিক চিকিৎসা, জমিতে পানি ধরে রাখুন। কৃষি অবস্থায় এই রোগ দেখা দিলে 40-16 লিটার পানিতে 48 গ্রাম হারে বাম্পার কুইক পটাশ জমিতে স্প্রে করুন, অথবা বিঘাপ্রতি 5 কেজি পটাশ সার প্রয়োগ করুন, অথবা টুপার নাটিবু ব্লাস্টিন বীর 70W অথবা অন্য কোনো অনুমিত ছত্রাকনাশক অনুমিত মাত্রার সাথে 7 থেকে 10 দিনের মধ্যে 2 বার স্প্রে করুন। বিস্তারিত জানার জন্য স্থানীয় উপসহকারী কৃষি অফিসার অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। দেখতে পেলেন ব্লাস্ট রোগ এখন ব্যাপক দেখা দিচ্ছে আমাদের সিলেট বিভাগের প্রত্যন্ত কৃষক ভাইদের। ধান যারা চাষ করছেন আগত বুড়ো ধান, তাদের জন্য ব্লাস্ট রোগের জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখালাম আপনারা যে টুপার নাটিবু ব্লাস্টিন এগুলো স্প্রে করতে পারবা। ধন্যবাদ আপনাদের সকলকে।